সংলাপে বেশিরভাগ রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দিলেও তা আমলে নিল না নির্বাচন কমিশন। দুই দফা সংলাপের পর নিজেদের সিদ্ধান্তেই অটল থাকলো কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বললেন, জাতীয় নির্বাচনে সর্বোচ্চ 150 আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুষ্ঠু ভোট এবং ভোটাধিকার প্রয়োগের কথা চিন্তা করেই। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে জুনে তিন দফায় 39টি দলকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। এর মধ্যে অংশ নেয়া 28টি দলের অর্ধেক ইভিএম এর পক্ষে এবং অর্ধেক বিপক্ষে মত দেয়। পরে রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপেও উঠে আসে ইভিএম এ ভোট গ্রহণের বিষয়ে আস্থা না থাকার কথা। এতে অংশ নেয়া 28 দলের 23টি দলই ইভিএম এর বিপক্ষে মত দেয়। ইভিএম এর প্রতি কিন্তু মানুষের আস্থা নাই, ইভেন আমি ক্যান্ডিডেট হব আমারই আস্থা নাই। প্রায় এক মাস পর্যালোচনার পর মঙ্গলবার জাতীয় নির্বাচনে 70টি থেকে সর্বোচ্চ 150 আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তে পৌঁছায় ইসি। যে অনধিক 150 আসনে ইভিএম এ নির্বাচন করে পরদিন কমিশনের এমন সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া অস্পষ্টতা দূর করতে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। একটি দলের চাওয়ার পরিপ্রেক্ষিতে না এবং কারো বিরোধিতার পরিপ্রেক্ষিতে না, ইভিএমে যাওয়ার একটা বড় সিদ্ধান্ত আমাদের নিজেদের, যে আমরা ভোটটাকে যে হ্যান্ডেল করবে কিন্তু রাজনৈতিক দল নয়, ভোটকে হ্যান্ডেল করবে কিন্তু ইলেকশন কমিশনের একটা বড় দায়িত্ব নির্বাচন অনুষ্ঠান করা। বলেন, সুষ্ঠু ভোট এবং ভোটাধিকার প্রয়োগের স্বার্থেই এমন সিদ্ধান্ত। আমরা কিভাবে ভোটটা হলে ভোটটা আরো স্বচ্ছন্দ হতে পারে, আরো সুষ্ঠু হতে পারে এবং যারা ভোটাররা ভোট দিতে আসবেন তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটা আমাদের মুখ্য বিবেচনায় এসেছে। রাজনৈতিক দলগুলো কে কি বলেছেন সেটা আমাদের মুখ্য বিবেচনায় আসে নাই। বললেন, কোন রাজনৈতিক দলই ইভিএম এ ভোট কারচুপি করার বিষয়টি দেখাতে পারেননি। একটা বক্তব্য চাউর হয়েছে, এখানে ভোট দিলে এখানে ভোট দিলে ওখানে চলে যাবে, এর কোনো নির্ভরযোগ্যতা আমরা পাইনি এবং কেউ দেখাতেও পারেননি। তবে বিএনপি নির্বাচনে আসলে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত হতে পারে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তখন আমরা আলোচনা করে কমিশন একসাথে বসে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবে। কাউসার চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।